যার জন্য স্টেশনের কাজ থমকে গেছে সেই ভাবা দেখি জটিলতা। রামকৃষ্ণদেবের শহর কামারপুকুর, পৃথিবীর সব দেশের মানুষ ভালোবেসে কামারপুকুরে আসে, কিন্তু কামারপুকুরে মানুষ ট্রেন দেখবে কবে এটা এখন লাখ টাকার প্রশ্ন। লাখ টাকা বললে ভুল, কোটি টাকার প্রশ্ন। সত্যি কি ট্রেন দেখতে পাবো? আস্তে আস্তে বান্টি বলছিল, মনে হয় আমরা জীবনে ট্রেন দেখতে পাবো না। বান্টির মুখ থেকে অবশ্যই শুনবো স্টেশনের কথা। আমরা পরন্ত দুপুরে এসে হাজির হয়েছি কামারপুকুর স্টেশনে। স্টেশনের ওভারব্রিজ থেকে আমরা অবশ্যই দেখাবো স্টেশনের ভিউ। চলুন ওভারব্রিজটা ঘুরে আসি এবং দেখে নিই স্টেশনের ভিউটা কেমন। আমার জীবনে বোধ হয় আর ট্রেন দেখা হবে না, কারণ এই যে কামারপুকুর স্টেশন, একটা ট্রেন ঢুকার একটা আমেজ, যে ট্রেন ঢুকার সময় একটা হর্ন দেবে বা কোনো লোক, অনেক লোক ছুটে আসবে ট্রেনে ওঠার জন্য, এরকম সিচুয়েশান। আমরা তো বহুদিনই আসছি এই স্টেশনে, আজ 3-4 বছর আসছি। এই ফাঁকা ময়দান, খোলা ময়দান, কত কোটি কোটি টাকার প্রজেক্ট পড়ে আছে, এমনকি জল ট্যাঙ্ক, একটা বিশাল জল ট্যাঙ্ক তাও হয়েছে, কিন্তু এন একটা জায়গা যেটা হচ্ছে ভাবাদিঘি, সবাই হয়তো নাম শুনে থাকবেন, যার জন্য আজ এই এখানকার জটিলতা। সে ভাবাদিঘির জন্যই আজ এইখানে কামারপুকুর স্টেশনে আজও ট্রেন ঢুকছে না। সে ভাবাদিঘির একটা জটিলতার জন্যই আজ স্টেশনে ট্রেন ঢুকেনি, যার জন্য আজকের এই পরিস্থিতি। একটা মানে কত কোটি কোটি টাকার প্রজেক্ট, যার জন্য এরকম মানে কি বলবো, ছড়াছড়ি হয়ে পড়ে আছে, কিছু বলার নেই। এইরকম একটা সিচুয়েশান যার জন্য আমরা এসেছি আজ এই স্টেশনে। তার একটা ছোট্ট, শুধুমাত্র আপনারাই পারেন, আপনারাই পারেন এইটাকে, জটিলতাটা ক্লিয়ার করার মতো একটা সিচুয়েশান চলছে, কিন্তু কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না। আজ বিগত 3 বছর ধরে চলছে একই অবস্থায় পড়ে আছে, একই অবস্থায় পড়ে রয়েছে স্টেশন। জানি না কবে কি হবে, ট্রেন কবে চলবে বা ট্রেন কি দেখতে পাবো আদেও, ট্রেন কি ভাবাদিঘির উপর দিয়ে আসবে না কি হবে, কিছু বোঝা যাচ্ছে না। 3 বছর আগে আমি আমাদের অন্য এক চ্যানেল আমরা আওয়াজিতে ভিডিও করেছিলাম কামারপুকুর স্টেশন নিয়ে, প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। বিগত কয়েকদিন আগে গোহাট নিয়ে ভিডিও করেছিলাম, গোহাট স্টেশন নিয়ে, সেখানে অনেক মানুষ আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন, আচ্ছা দাদা কামারপুকুর স্টেশনের খবর কী, ভাবা দেখি জটিলতা কাটলো কি। ভর দুপুরে আমরা এসেছি কামারপুকুর স্টেশনে। এখানে কিন্তু রেল লাইনের পাতো পাতা হয়ে গেছে, স্টেশনের নির্মাণ কার্য সম্পূর্ণ ক্যামেরায় দেখতে পেয়েছেন, এবং বান্টিকে বলে ক্যামেরা পেছন থেকে একটু ঘোরাতে। এখান থেকে 1 কিলোমিটারের কম দূরত্বে কিন্তু কামারপুকুর মিশন অবস্থিত, এবং দেখতে পাচ্ছেন কামারপুকুর শহরের ছবি এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। যে কামারপুকুরে মানুষ ভালোবেসে আসে, এখানকে ছুটে আসে, কেউ বাসে করে আসে, কেউ বা গোঘাট স্টেশনে নামে, কেউ বা আরামবাগ স্টেশনে নেমে বিভিন্ন গাড়ি করে কামারপুকুর আসে, কিন্তু রেল মানচিত্রে কামারপুকুরের জায়গা এখনও হলো না। সব থেকে বড় প্রশ্ন এটাই,
কামারপুকুর স্টেশন চালু হলে কি সুবিধা হবে? হাওড়া থেকে বিষ্ণুপুরের সংযোগ হয়ে যাবে, অর্থাৎ রেল মানচিত্র নতুন করে আবার তৈরি হবে, মানুষের জীবনযাপন উন্নতি ঘটবে, ব্যবসায়িক উন্নতি থেকে আরম্ভ করে পড়াশোনা উন্নতি সবই কিন্তু ঘটবে। আজকে যদি আমাদের একটা ছেলেকে কলকাতা বা বাইরে কোথাও পড়তে যেতে হয়, কমপক্ষে কামারপুকুর থেকে 14-15 কিলোমিটার দূরে স্টেশনে চাপতে হয়, কিন্তু কামারপুকুর স্টেশন চালু হলে সেই সময়টা অনেকটা বাজবে। শূন্য পরিবেশ কিন্তু এই অবস্থায় পড়ে থাকার কথা ছিল না। এখন ট্রেন ছুটে আসবে, মানুষের ব্যস্ততা, ভোকারদের চেঁচামেচি, কাউন্টার টিকিট কাটার হিড়িক, অটো টোটোদের ব্যস্ততা চোখে পড়ার মতো ছিল, কিন্তু আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি এখানে কোনো ব্যস্ততা নেই, দুপুরের খাঁকা শূন্যতা বিরাজ করছে, কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি, আর কিছু মানুষ মাঠে কাজ গেছিলো তারা ফিরছে, এই ছবি দেখতে পাচ্ছি, আর এর বাইরে স্টেশনটা শূন্যতা নিয়ে ভুতুরে বাড়ির মতো যেন পড়ে আছে। আমরা স্টেশনের ওভারব্রিজ থেকে নামবো এবং নেমে আমরা একটা জিনিস দেখানোর চেষ্টা করবো, নাম হচ্ছে ওভারব্রিজের, যে স্টেশনের যে ঘরগুলো থাকার কথা, মানে যেখানে টিকিট কাটা হবে, যেখানে বিভিন্ন রেলের অফিসাররা থাকবেন, রেলের গার্ড থাকবেন, সে সমস্ত রুমও কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে। এবং কামারপুকুর শহরে বলেই কি আদলটা কিন্তু সেরকম মন্দিরের মতো আদল আমরা দেখতে পেলেন, দেখতে পাচ্ছেন এই রুম সব নির্মাণ হয়ে গেছে। কাছে হলে তো একটু সুবিধা হয় সব টুরিস্টদেরই, কারণ আরামবাগ থেকে বাসে করে আসতে হলো, প্রথমে টোটোতে উঠতে হলো, স্টেশন থেকে নেমে তারপর আবার এসে বাসে উঠতে হলো, অনেকটা জার্নি করতে হলো। স্টেশন চাইছেন কামারপুকুর স্টেশন? হ্যাঁ হোক, এটা চাইছি আমরা, স্টেশনটা হোক। এত বড় উন্নয়ন, এত বড় কাজ হবে এখানে, কয়েক কোটি টাকা তো পড়ে আছে ওখানে, পড়ে আছে, ছাড়া এলাকা মানে খুব অসুস্থ অবস্থায় আছে এলাকার মানুষ, ঠিক সেইভাবে যেতে আসতে পারছে না, এখানে স্টেশন হতে খুব ভালো হবে আমাদের সবার, ব্যবসা বাণিজ্য থেকে আর্থিক উন্নতি সবই তো হবে। হ্যাঁ সব ব্যবসা বাণিজ্য আর্থিক উন্নতি, কামারপুকুর এত বড় জায়গায় স্টেশন নেই, এটা তো ভাবতে অবাক লাগে নাকি? নিজেদের অবাক লাগে, এবং মঞ্জুর হয়েও এতদিন হয়ে যাওয়ার কথা, 3 বছর আগে থেকে তো নির্মাণ কাজ চলছে। পুকুরকে কেন্দ্র করে সামান্য কয়েকজন স্বার্থান্বেষী লোক আটকে রেখে, মানে কোটি কোটি টাকা অসুবিধা, হ্যাঁ কোটি কোটি মানুষের অসুবিধা করে রেখেছে। বিষ্ণুপুর যোগাযোগ হলে কত সুবিধা হবে, তারা আজ মানে ভুল পথে পরিচালিত হয়ে ওই রকম করে বাধা দান করছে, এটা খুব অন্যায়, এটা গুরুতর অপরাধ, এর জন্য মানে আমাদের দেশের খুব ক্ষতি হচ্ছে, সার্বিক দেশেরও ক্ষতি হচ্ছে, সার্বিক এলাকা। স্টেশনও দরকার অবশ্যই, হ্যাঁ স্টেশনটা অবশ্যই দরকার ইমিডিয়েট, পরিবেশ দেখতে, তারপরে ট্রেন রাস্তা দেখতে। মানে ট্রেন আসবে কি ভাবতে পারছো? না না, অনেক বছর এরকম তো আছে পড়ে, আর ট্রেনের রাস্তা মানে দেখতে পাবো বলে মনে হয়। তোমার বাড়ি কোথায়? বদনগঞ্জে। তোমার ট্রেনে চাপতে গেলে কোথায় যেতে হয় তোমাদেরকে? আমাদের গোঘাট। দূরত্ব কত? দূরত্ব মোটামুটি ওই 18। বদনগঞ্জ থেকে গোঘাট 18 কিলোমিটার? আর কামারপুর ট্রেনে সুবিধা হবে? হ্যাঁ সুবিধা তো প্রচুর মানুষেরই হবে, কিন্তু এই যা পরিস্থিতি এখন ট্রেন আসাটা মনে হচ্ছে আর হবে, অসম্ভব ব্যাপার হয়ে গেল। তবে আমরা চাই ট্রেন আসুক, ট্রেন আসুক, বিষ্ণুপুর ট্রেন পৌঁছে যাক, মানচিত্রে নতুন করে কামারপুকুর স্টেশনের নাম যেন উঠে আসে, এবং আমরা অবশ্যই চাইব আবার যেন ব্যস্ততাময় শহর হয়ে ওঠে আমাদের কামারপুকুর স্টেশন। কিন্তু গোঘাটি ট্রেন আটকে গেছে, কবে আসবে, কীভাবে আসবে সেই কথা জানতে পারলে অবশ্যই ভিডিওতে আপনারা দেখাবো। আজকে আমরা এসেছিলাম কামারপুকুর স্টেশন, দেখালাম এখানকার স্টেশনের খণ্ডচিত্র বা চালচিত্র দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান, শুধুমাত্র আপনাদের বলবো কমেন্ট করে জানান কামারপুকুরের ট্রেন আসার সম্ভাবনা কি সত্যি আছে, না আপনারা ভাবছেন কি, এই নিয়ে আপনাদের ভাবনা কি। অনেক মানুষজন আমাদেরকে কমেন্ট করে জানাচ্ছিল কামারপুকুর স্টেশনে ভিডিও করুন, ভাবাদেকে নিয়ে ভিডিও করুন, কামারপুকুর স্টেশনে ভিডিও আজ করলাম, এ ভাবাদেকি যে জায়গায় ট্রেন আটকে গেছে সেই জায়গা থেকে একটা ভিডিও করার চেষ্টা করব। সঙ্গে থাকুন, এরকম নানা ভিডিও নিয়ে আমরা আসছি। আমরা কোনো এই ভিডিও বিতর্ক সৃষ্টি করছি না, কোনো রাজনীতির কথা বলছি না, আমরা শুধু দেখালাম কামারপুকুর স্টেশনের খণ্ডচিত্র। যদি কারো খারাপ লাগে, যদি কারো আঘাত লাগে, আমরা ক্ষমা প্রার্থী, আমরা চাই সমস্যা মিটে যাক, নতুন করে
ট্রেন আসুক কামারপুকুরে, সেই আগ্রহে আপনাদের সঙ্গেও আমরা অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আজকের ভিডিও এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।